আজকে আমরা শিখব এমন কিছু ওয়ার্ড যা আপনার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এগুলো জানলে আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। তাছাড়া আপনি যখন এগুলো ব্যবহার করে ইংরেজি বলবেন, অন্যদের থেকে আপনার ইংরেজি শুনতে অনেক বেটার লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এমিয়াবল, এমিয়াবল মানে হচ্ছে আন্তরিক বা বন্ধুসুলভ, বা খুব সহজভাবে ইংরেজিতে বলতে গেলে ভেরি ফ্রেন্ডলি। তাহলে চলুন উদাহরণের সাথে দেখা যাক। তার বাবা মাকে খুব আন্তরিক মনে হয়েছিল। হার প্যারেন্টস সিমড ভেরি এমিয়াবল। তিনি কোমল স্বভাবের এবং বন্ধুসুলভ। হি ইজ সফট স্পোকেন অ্যান্ড এমিয়াবল। হি ইজ সফট স্পোকেন অ্যান্ড এমিয়াবল। পরেরটা দেখা যাক। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা খুব পুরনো। ইংরেজিতে বলতে পারি ভেরি ওল্ড। তাহলে চলুন উদাহরণ দেখি। তুমি কি প্রাচীন ইতিহাস পছন্দ করো? ডু ইউ লাইক অ্যানসিয়েন্ট হিস্টোরি? ডু ইউ লাইক অ্যানসিয়েন্ট হিস্টোরি? এটি একটি প্রাচীন আইন। দিস ইজ অ্যান এনসিয়েন্ট ল। দিস ইজ অ্যান এনসিয়েন্ট ল। আর্কিয়েক, আর্কিয়েক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা সেকেলে, বা ইংরেজিতে বলতে পারি ভেরি ওল্ড ফ্যাশন। এবার উদাহরণের সাথে দেখা যাক। বইটি প্রাচীন বানানগুলিতে পূর্ণ ছিল। দ্য বুক ওয়াজ ফুল অফ আর্কিয়েক স্পেলিং। দ্য বুক ওয়াজ ফুল অফ আর্কিয়েক স্পেলিংস। তার পোশাক ছিল সেকেলে। হার ড্রেস ওয়াজ আর্কিয়েক। হার ড্রেস ওয়াজ আর্কিয়েক। অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হল ধূসর বা বিবর্ণ। খুব সহজ ইংরেজিতে বলতে গেলে ভেরি পেল। চলুন উদাহরণের সাথে দেখা যাক। তার মুখটি বিবর্ণ ছিল। হার ফেস ওয়াজ অ্যাসেন্ট। হার ফেস ওয়াজ অ্যাসেন্ট। অফুল, অফুল মানে হচ্ছে ভয়াবহ বা আতঙ্কজনক। খুব সহজে বললে ভেরি ব্যাড। যেমন, কি ভয়াবহ আবহাওয়া। হোয়াট অ্যান ওয়াফুল ওয়েদার। হোয়াট অ্যান ওয়াফুল ওয়েদার। তুমি এত ভয়ঙ্কর কেন? হোয়াই আর ইউ সো ওয়াফুল। হোয়াই আর ইউ সো ওয়াফুল। ল্যাস্টারি, ল্যাস্টারি মানে হচ্ছে প্রবল বেগে প্রবাহিত হওয়া বা ভেরি উইন্ডি। এটি একটি শীতল প্রচণ্ড হাওয়াযুক্ত দিন ছিল। ইট ওয়াজ এ কোল্ড ব্লাস্টারি ডে। ইট ওয়াজ এ কোল্ড ব্লাস্টারি ডে। ডেফিনিং, ডেফিনিং মানে হচ্ছে কানে তালা লাগানো বা প্রচণ্ড জোরে, বা আমরা বলতে পারি ভেরি নয়েজি অর এক্সট্রিমলি লাউড। যেমন আমরা বলতে পারি গানটি কানে তালা লাগাচ্ছিল। দ্য মিউজিক ওয়াজ ডেফিনিং। দ্য মিউজিক ওয়াজ ডেফিনিং। ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব, বা আমরা বলতে পারি ভেরি পোর। যেমন, বন্যার ফলে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছিল। দ্য ফ্লাড লেফট মেনি পিপুল ডেস্টিটিউট। দ্য ফ্লাড লেফট মেনি পিপুল ডেস্টিটিউট। এক্সক্লুসিয়েটিং, এক্সক্লুসিয়েটিং মানে হল তীব্র যন্ত্রণাদায়ক, বা আমরা বলতে পারি ভেরি পেইনফুল। যেমন, অস্ত্রোপচারের পরে তীব্র যন্ত্রণায় আমি জেগে উঠলাম। আই ওয়োক আপ আফটার দ্য সার্জারি ইন এক্সক্লুসিয়েটিং পেন। আই ওয়োক আপ আফটার দ্য সার্জারি ইন এক্সক্লুসিয়েটিং পেন। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হল সরল বা ব্যাপক। যেমন আমরা বলতে পারি সে সরল এবং মজার ছিল। হি ওয়াজ এক্সপেন্সিভ অ্যান্ড ফানি। হি ওয়াজ এক্সপেন্সিভ অ্যান্ড ফানি। ফ্ললেস, ফ্ললেস মানে হচ্ছে
নিখুঁত বা আমরা বলতে পারি ভেরি পারফেক্ট, যেমন তার ইংরেজি প্রায় নিখুঁত। হিজ ইংলিশ ইজ অলমোস্ট ফ্ললেস, হিজ ইংলিশ ইজ অলমোস্ট ফ্ললেস। সে একটি নিখুঁত সৌন্দর্যের উদাহরণ। সি ইজ দ্য এক্সাম্পল অফ ফ্ললেস বিউটি, সি ইজ দ্য এক্সাম্পল অফ ফ্ললেস বিউটি। ফ্রিজিং, ফ্রিজিং মানে হচ্ছে ঠান্ডায় জমে যাওয়া। খুব সহজভাবে বলতে পারি ভেরি কোল্ড, যেমন আমার পা জমে যাচ্ছে, মাই ফিট আর ফ্রিজিং, মাই ফিট আর ফ্রিজিং। বা আমরা বলতে পারি এই দেশে শীত জমে আছে, ইটস ফ্রিজিং কোল্ড ইন দিস কান্ট্রি, ইটস ফ্রিজিং কোল্ড ইন দিস কান্ট্রি। গ্লিমিং, গ্লিমিং মানে হলো জল জল করা বা ভেরি শাইনি। বাড়িটি সাদা রঙে জল জল করছিল, দ্য হাউস ওয়াজ গ্লিমিং উইথ হোয়াইট পেন, দ্য হাউস ওয়াজ গ্লিমিং উইথ হোয়াইট পেন। গ্রেভ, গ্রেভ মানে হলো সমাধি বা গুরুতর, এক কথায় বলতে পারি ভেরি সিরিয়াস, যেমন সে নিজের কবর খুঁড়ছে, হি ইজ ডিগিং হিজ ওয়ান গ্রেভ। আপনি মারাত্মক ভুল করছেন, ইউ আর মেকিং এ গ্রেভ মিস্টেক, ইউ আর মেকিং এ গ্রেভ মিস্টেক। এখানে গুরুতর এবং মারাত্মক অর্থে গ্রেভকে ব্যবহার করা হলো। সে মারাত্মক বিপদে আছে, হি ইজ ইন গ্রেভ ডেঞ্জার, হি ইজ ইন গ্রেভ ডেঞ্জার। হাস্ট, হাস্ট মানে হলো খুব শান্ত বা আমরা বলতে পারি ভেরি কোয়েট, যেমন তারা খুব শান্ত গলায় কথা বলছিল, দে টক ইন হাস্টোনস, দে টক ইন হাস্টোনস। কিন, কিন মানে হচ্ছে তীক্ষ্ণ বা আমরা বলতে পারি ভেরি শার্প। এবার একটা উদাহরণ দেখা যাক, কুকুরের গন্ধ নেবার তীক্ষ্ণ অনুভূতি আছে, ডগস হ্যাভ এ কিন সেন্স অফ স্মেল, ডগস হ্যাভ এ কিন সেন্স অফ স্মেল। কাইন্ড, কাইন্ড মানে হলো দয়ালু বা আমরা বলতে পারি ভেরি নাইস। তো একটি উদাহরণ দেখা যাক, সে একটি দয়ালু ছেলে, হি ইজ এ কাইন্ড বয়, হি ইজ এ কাইন্ড বয়। লেডেন, লেডেন মানে হলো ভারী বা আমরা বলতে পারি ভেরি হ্যাভি। ঘুমে তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, হার আইলেটস ওয়্যার লেডেন উইথ স্লিপ, হার আইলেটস ওয়্যার লেডেন উইথ স্লিপ। অবিয়াস, অবিয়াস মানে হলো স্পষ্ট বা আমরা বলতে পারি ভেরি ক্লিয়ার, এটা স্পষ্ট যে সে খুব চালাক। ইট ইজ অবিয়াস দ্যাট শি ইজ ভেরি ক্লেভার, ইট ইজ অবিয়াস দ্যাট শি ইজ ভেরি ক্লেভার। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন ইংরেজি রিলেটিভ নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যাতে আপনি দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারেন। পারলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের, যাতে সেও এই বিষয়টি জানতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান, বা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।